সেদিন পয়লা বৈশাখ। কলম নিয়ে কি লিখি তাই ভাবছি। আমার তো আর কেউ নেই, তাই নবনববর্ষ তবগৃহে থাকিতে হয়। অবশেষে বিরক্ত হয়ে ফোনের রিসিভারটা তুলে নিলাম, কিন্তু কাকে ফোন করি, কাকেই বা ফোন করে নববর্ষের সাদর সম্ভাষণ জানাই? কাকে কাকে আবার, যাকে তাকে। চক্রবর্তীদের নিয়েই আরম্ভ করা যাক। চ্যারিটি বিগিনস এট হোম। তাছাড়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন চক্রবর্তীকে না ডাকিলে কে ডাকিবে, মানে বিশেষ এটাই বলেননি, তবে বলতেন নিশ্চয়, আমার দৃঢ় বিশ্বাস। বাবা, চক্রবর্তীও কম না, পুরো 1 কিলোমিটার জোড়া। প্রথম ব্যক্তি এই হ্যালো, আপনি কি মিস্টার চক্রবর্তী বলছেন? হ্যাঁ বলছি। আপনি কে? আমি শিবরাম চক্রবর্তী বলছি। হ্যাঁ, বাধিত হলাম, ঠিক চিনতে পারলাম না তো। আপনি আমায় চেনেন না, আমি কেবল আপনাকে এই নববর্ষের সাদর। এই তুমি বাদর? কে হে ছোকরা, ইয়ার কি হচ্ছে? আধ ঘন্টা রিং করে আমাকে বাথরুম থেকে টেনে আনলে। এখন ঠান্ডা লেগে সর্দি হবে, তারপর সর্দি বসে বঙ্কাটিস, তারপর নিউমোনিয়া, নিপতলা, তেঁদর, উচ্চিংড়ে, ছাগল। না, দমবার পাত্র আমি নই। একবার কমিটমেন্ট করে দিলে আমি কোনো কন্ডিশনকেও পাত্তা দিই না। হ্যালো হ্যালো, শ্রীযুক্ত চক্রবর্তী বলছেন? হ্যাঁ, ঠিক ধরেছেন। আপনি কে? আমি আরেক চক্রবর্তী। ও আরে আরে, আপনাকেই তো আমি গরু খোঁজা খুঁজছি 2 সপ্তাহ ধরে। গরু? সেই যে দালালির টাকাটা মেরে কেটে পড়লেন। টিকিটা নেই আপনার? আরে এরকম একটা বাড়ি গুছিয়ে গেলেন, মাকড়সা কাঁকড়া বিচিদের সাথে থাকতে হয়। আচ্ছা আচ্ছা, এভাবে ঠকিয়ে আপনি কি সুখ পেলেন? বলি কি সুখ? কি সুখ? মিস্টার চক্রবর্তী? বলছি, বলুন। আপনাকে আমার নববর্ষের সাদর শুভেচ্ছা। তা তো জানাবেই, তা না হলে বন্ধু। তা না জানাবে কেন? দেখি, আজ তো তোমাদেরই সুখের দিন, তোমাদেরই স্ফূর্তি। পরশু মামলায় হেরেছি, কাল শ্বশুরমশাই আত্মহত্যা করেছেন, আর আজ সকাল থেকে যত কাবলেওয়ালা ছেঁকে ধরেছে। আগামীকাল আমাকে দেউলে খাতায় নাম লেখাতে হবে, আর তোমার আজকে সাদর আদরের ফোন কল। আনন্দে উতলে হটো হে বঙ্গবাসী। দেখি, আমার সর্বনাশ না হলে তোমার ভাত হজম হবে কি করে? ভাবলাম আর নয়। কথায় বলে বারবার তিনবার। তবে তিনবারে শত্রুতাও তো বলে। তাই আবার ফোন তুললাম। হ্যালো মহাশয় চক্রবর্তী, আমি শিবরাম চক্রবর্তী। আপনাকে নববর্ষের সাদর সম্ভাষণ। তা আপনি নাম্বার পেলেন কোথায়? কেন, টেলিফোন ডিরেক্টরি। ও ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু আপনার নামটা মশাই? রাজ চক্রবর্তী। আচ্ছা, আপনি ওই গল্প টল্প লেখেন না? মানে আপনি সেই শিবরাম কি? রাজ চক্রবর্তী মানে ছায়াছবি পরিচালক রাজ চক্রবর্তী। ঠিক ধরেছেন। আচ্ছা, আপনার গল্প তো খুব নাম করা, একটা দুটো রাইট দেবেন নাকি? না মশাই, আমি নেহাত কৌতুক গল্প লিখি। আপনাকে রাইট দিলে আপনি সেখানে লেফট মেরে দুটো আইটেম সং আর ওই দেব অধিকারী ঢাইকিরি নাচ ঢোকাবেন। থ্যাঙ্কস বাট নো থ্যাঙ্কস, আমি রাখলাম। এই তো এবার আমি ছাড়লাম। এই তো ভাগ্য ফিরেছে। হ্যালো, নমস্কার চক্রবর্তী বাবু। নমস্কার। আমি ধন্যবাদ। কি বলছেন? নামটা তো বললাম, আপনার বাসা কোথায়? মানে থাকা হয় কোথায়? বাসার ঠিকানাটা যদি একটু কন। এক মিনিট। হ্যাঁ, 134 নম্বর। 134 নম্বর। রাস্তার নামটা? রাজা রামমোহন সরণি। বাহ বাহ, চমৎকার। তা কইতেছিলাম কি, তা আপনার পোলাপান কয়টি? ও আপনি এক, আপনার বিয়ে শাদি হয় নাই? না। আর হ্যাঁ, মানুষ তো আশা আশঙ্কা বাসা থাকবো, তাই না? তাহলে হ্যাঁ, আপনার বয়সটা কত যদি একটু কন। তাই নাকি? আরে ঠাউরি করতে পারি না আপনার কথা শুনে। না, ঘটকালি না, ঘটকালি না। এটা হইল গিয়া LIC। আরে হ্যাঁ, এই দেখেন, আপনি সকাল ফোন কইরা আমাদের নববর্ষের সাদর সম্ভাষণ জানাইলেন। এবার কি কন, আমার একটা দায়িত্ব পড়ে না যে আপনার গিয়া কিছু উপকার কইরা আসি? না, আমার কোনো প্রয়োজন নেই। আরে কি কন, পরোপকারী তো মানুষের ধর্ম, আর আমি হলাম গিয়া মহাধর্মী। আমি তো থাকবো না, আপনি একটু খাড়ান, 15 মিনিট খাড়ান, আমি 15 মিনিট পরেই আসতেছি। আমি চলে যাব, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। আজকে আমি থাকবো না, আজকে ছেড়ে দিন। 10 মিনিট? আচ্ছা সুবর্ষ শীঘ্রাম, আমি 10 মিনিটের মধ্যেই আসতেছি। না, আমি থাকবো না, আপনি একটু খাড়ান, একটু। আরে হ্যাঁ, আসতেছি, আপনি একটু খাড়ান। এই তো চললাম। আচ্ছা ঠিক আছে মশাই, আমি আসতেছি। না দাদা আমার হ্যালো হ্যালো আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ার ঝাপসা আলো কিছু সন্ধের গুঁড়ো হাওয়া কাঁচের মতো, যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। এই জাহাজ মাস্তুল ছারখার, তবু গল্প লিখছি 5 বার। আমি রাখতে চাই না আর তার কোন রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজা। আপনাকে নববর্ষের স্বাগত। না 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 হ্যালো 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 চশমাটা খুলে দাও, চশমাটা খুলতে ভুলো না। আমি রাজ চক্রবর্তী, আমি ইন্ডাস্ট্রি। ডায়লগ গুলো মনে নেই তো? আর চিন্তা নাই, বিয়া হচ্ছে না, চাকরি পাচ্ছেন না, কোনো চিন্তা নাই, LIC করুন আর মরে যান।